হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নেক্সট গিয়ার। আজকে চলে এসেছি রাইডিং জ্যাকেট নিয়ে রিভিউ করব। রাইডিং জ্যাকেটটি মোটোটর্কের, যে আসলে রাইডিং জ্যাকেট দরকার কাদের। রাইডিং জ্যাকেটটি দরকার তাদের যারা লং ট্যুর করে থাকেন এবং বেসিক্যালি এদিকে ওদিকে বন্ধুদের সাথে ঘুরে থাকেন অথবা রাইডিং সেফটি ইউজ করে রাইড করতে চান, তাদের জন্য। অফিস থেকে যাতায়াত বা কলেজে গেলেন, এদিকে গেলেন ওইদিকে গেলেন, এর জন্য আসলে রাইডিং জ্যাকেট না। এবং রাইডিং জ্যাকেটটি পরেও আসলে এতটা মুভ করা যায় না। তো আগে আপনার প্রয়োজনীয়তা বুঝতে হবে যে আসলে আপনার রাইডিং জ্যাকেট দরকার কিনা। রাইডিং জ্যাকেট দরকার হইলে দেন আপনি রাইডিং জ্যাকেট কিনবেন। আরও বলতে গেলে রাইডিং জ্যাকেট আসলে দরকার অবশ্যই যারা লং ট্যুর করেন, লং ট্যুর তো অবশ্যই করেন, তাদের জন্য রাইডিং জ্যাকেট দরকার। রাইডিং জ্যাকেট, আমার রাইডিং জ্যাকেটটি আমি এক বছর আগে কিনেছি এবং আজকে আমার রাইডিং জ্যাকেটটি আমি কিভাবে কিনেছি, কোথা থেকে কিনেছি এবং রাইডিং জ্যাকেটের বিস্তারিত আলোচনা আজকে থাকছে। পুরো ভিডিওটি আশা করি দেখবেন। শুরু করছি ভিডিওটি। তো প্রথমেই দেখাচ্ছি রাইডিং জ্যাকেটটি মোটোটর্কের প্রো রাইডিং গিয়ারের, মানে মোটোটর্ক প্রো রাইডিং গিয়ার। দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার, আমি ইন্ডিয়া থেকেই এটি কিনেছিলাম। প্রথমে ওপেন করি এটাকে। আমার জ্যাকেটটি ঠিক এরকম দেখতে, পিছন সাইডটা দেখেন। আমার রাইডিং জ্যাকেটটি লেভেল 2 প্রোটেকশনের। অনেকের লেভেল 2 আছে, অনেকের লেভেল 1 আছে, লেভেল 3 প্রোটেকশনও আছে। তো মোটামুটি লেভেল 2 প্রোটেকশনের বেশ ভালোই। এবং লেভেল 2 প্রোটেকশনের, বাংলাদেশ থেকে লেভেল 2 প্রোটেকশনের জ্যাকেট কিনতে গেলে একটু বেশি কস্টলি হয়। লেভেল 1 এর জ্যাকেটগুলো মোটামুটি কম দামে পাওয়া যায়, লেভেল 2 একটু কস্টলি। তো এই কারণে আমি একদম ডিরেক্ট ইন্ডিয়া থেকে জ্যাকেটটি নিয়েছি। মোটোটর্ক ব্র্যান্ড, মোটামুটি স্বনামধন্য একটি ব্র্যান্ড, ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার। ওকে, তো জ্যাকেটের প্রথমেই দেখিয়ে দেই, প্রথমে যেটি দেখতে হয় সেটি হলো জিপারটির অবস্থা কেমন। আমরা ওইটা আগে দেখি। বেশ ভালো জিপারটি দেখতে পাচ্ছেন, অনেক মোটা আর কি বলতে পারেন, এবং খুব ইজিলি আমি খুলে ফেলতে পারতেছি। এখানে প্রথমেই আসলে জ্যাকেটের ডান সাইডে পাবেন মোবাইল রাখার জন্য একটি সুন্দর জায়গা, এভরি জ্যাকেটেই এটা থাকে। দেন অপোজিট সাইডে আপনি অন্য কিছু রাখতে পারেন, এরকম কিছু আছে। এবং ইউনো দিস ইজ এ পাসপোর্ট হল বলতে পারেন, এখানে পাসপোর্ট রাখতে পারবেন। অ্যান্ড বাইরের লুকিংটা তো দেখলেনই। এবং এখানে ব্যাক সাইডে পিঠের এইখানটাতে একটা সাপোর্ট আছে, এগুলো সব লেভেল 3 আর্মর। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এবং আমি যদি ভিতর থেকে দেখাই আরও সুন্দর করে, এই যে প্রোটেকশনটি, এই যে টোটালটা এখানে দেখতে পাচ্ছেন। এটা খুলেও দেখাতে পারবো আমি, এগুলো সব কিছু খুলে আপনি ওয়াশ করতে পারবেন। এই যে এটা রিমুভেবল, ঠিক আছে, আপাতত খুলছি না, তবে সব কিছু খোলা যায়। আর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা ভিতরে দুইটা জিপার আছে, এই যে 1 and 2 দুইটা আছে। এই দুইটাতে দুইটা লাইনার আছে, একটা হলো আপনার থার্মাল লাইনার আর একটা হলো আপনার রেইন সিজনের জন্য লাইনার। এইটা এই অবস্থাতে রাখছি কারণ এখন মোটামুটি একটু গরম চলে আসছে, গরমের সিজনে এইভাবেই পড়তে হবে, কোনো রকম লাইনার দরকার নাই। এখানে দেখেন, এই যে এখান দিয়ে বাতাস পাস হওয়ার জন্য দেখতে পাচ্ছেন বেশ খানিকটা ম্যাশ দেওয়া, একদম এই যে কালো যে পার্টটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে ম্যাশ এখান দিয়ে একদম। আপনারা চাইলে ভালোভাবে দেখেন ক্যামেরা দিয়ে, এপাশ ওপাশ দিয়ে চাইলে দেখতে পারবেন। এই যে ম্যাশগুলো দেখেন, আমি একটু ফ্ল্যাশ দিয়ে দেখাই, নিশ্চয়ই ফ্ল্যাশ দেখা যাচ্ছে, যদিও দিনের আলোতে একটু কম দেখবেন, তারপরেও আশা করি একটু হলেও দেখছেন। তো ম্যাশগুলো দুই পার্টে দেওয়া, ভিতরেও ম্যাশ বাইরেও ম্যাশ। তো দুই পার্ট হওয়াতে এক পার্টে আপনার দেখা গেল বালু টালুগুলো ঢুকতে দিবে না, কিন্তু বাতাস কিন্তু পাস হবে। এই কারণে এই দেখেন এই সাইডেও একটা খুব নরম আবরণের ম্যাশ আছে, এবং এই সাইডেরটা বেশ শক্ত আবরণের, কিন্তু ফুটা 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 খুব ছোটো ছোটো ফুটা আছে। তো এখানে ম্যাশ, এই যে পিছন সাইডে দেখতে পাচ্ছেন পুরাটা ম্যাশ, এবং অপোজিট সাইডেও, মানে অন্য সাইডটাতেও, বাম সাইডটাতেও ম্যাশ। তার মানে আবার দেখেন এই যে হাতের এখানে ম্যাশ আছে, টোটালটা ম্যাশের আবরণ। আমি জ্যাকেটটা অলমোস্ট 1 ইয়ার ইউজ করতেছি, শীতকালে ইউজ করলে আমি থার্মাল ইউজ করি, অ্যান্ড সামারে ইউজ করলে আমি সব কিছু খুলেই ইউজ করি। দেন আবার থার্মাল আমি লাইনার সবসময় ব্যাগেই রাখি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এই যে একটা, এটা হলো থার্মাল লাইনার, এটা বেশ শীতের ভিতরে অনেক কাজে দেয়। মানে আপনি পুরো ঠান্ডার ভিতরে রাইড করলেও
এই থার্মাল এই লাইনারটা জাস্ট ভিতরে ইনস্টল করে নেই, এখানে এই যে জিপার আছে জিপারের মাধ্যমে ইনস্টল করে নিলে কোনো রকম গরম অনুভূতি হয় না। এবং রেনি সিজনের জন্য আমার এই লাইনারটা, এটাও ভিতরেই, বাইরে যদি আপনার জ্যাকেট ভিজে যাবে কিন্তু আপনি ভিজবেন না। এবং একটা জিনিস দেখিয়ে দেই, এটা একদম লেদার প্রোটেক্টেড প্রত্যেকটা অংশ, যাতে আপনার কোনোভাবে ভিতরে আপনার শরীরে পানি না ঢুকতে পারে। তারপরও রেইনকোট ইউজ করাই শ্রেয়, এটা আমি কখনো ইউজ করি না। আমার মূলত থার্মাল লাইনারটাই বেশিরভাগ ইউজ করা হয়, এবং থার্মাল লাইনার ইউজ করার পরেও এটা কখন ইউজ করি, যখন দেখি যে থার্মাল লাইনার দিয়েও শীত মানাচ্ছে না তখন এটা ইউজ করি। তখন মানে পুরো ভিতরে একদম এয়ার টাইট এবং হেভি গরম হয়। এখন প্রোটেকশনগুলো দেখাইলাম, এবার একটু জ্যাকেটটা পরে দেখাই। প্রথমেই হাতের এখানটাতে আসি। দেখেন, আপনি যদি বড়ো গ্লোভস ইউজ করেন তাহলে এখান দিয়ে এটা যথেষ্ট গ্যাপ করে নিয়ে এবং এখানে বড়ো করতে পারবেন, এটাকে করে দেন পড়তে পারবেন। আবার এখানটাতে এটা টাইট ঢিলা যেভাবে ইচ্ছা আপনার হাতের সাথে, আমার হাতের সাথে আমি মানানসই করে এটা সব করে নিয়েছি। এখানে একটা আছে, এখানে একটা আছে, দুই হাতেরই সেম পজিশনে এগুলো আছে। এবং জিপারটা লাগাই, এই যে জ্যাকেটটা। এবং এখানেও দেখেন, আমার এখানেও টাইট করার জন্য অপশন আছে, বরাবরের মতো এই সাইডেও আছে। ওকে, তো এই যে রাইডিং জ্যাকেটটি ঠিক এমন। দেখছেন পুরোটা, সাইড থেকে দেখলে এরকম লাগবে এবং এই সাইড থেকে দেখলে এরকম লাগবে। এটা মোটামুটি আপনাকে একটা সেফটি দিয়ে দেবে। আর প্যান্টও পাওয়া যায়, কিন্তু প্যান্ট কিনি নাই। প্যান্ট না কিনে আমি নর্মালি আপনার ইয়েগুলো ইউজ করি, সেফটি গিয়ারগুলো পায়ের জন্য। এই ছিল টোটাল জ্যাকেটের ব্যাপার। এখন অপেক্ষা করছেন প্রাইসের ব্যাপারে। তো প্রাইসটি ইন্ডিয়ান রুপিতে নিয়েছিল, আমি যে কিনি নাই, যার কারণে আমি জাস্ট সাইজটা দিয়ে দিয়েছিলাম, দেন যে গিয়েছিল ইন্ডিয়াতে সে নিয়ে এসে দিয়েছিল। বলতে পারেন এটা একটা গিফট ছিল আমার, এটা আমি গিফটই পেয়েছিলাম। আসলে এক বছর আগে রাইডিং জ্যাকেট কেনার মতো ক্ষমতা ছিল না, যেটা সত্যি কথা। আর মোটামুটি রাইডিং জ্যাকেটটা পরে বেশ কমফোর্টেবল, এবং এখানে সেফটি আছে, এখানে সেফটি আছে, এখানে আছে, এখানে আছে এবং এখানে আছে। তো মোটামুটি পড়লে আপনি একটা নর্মাল স্পিডে যদি পড়েন, নর্মাল না মোটামুটি রকমের একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনাকে হয়তো এটা রক্ষা করতে পারবে, কিন্তু কোনো বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়তো আপনি রক্ষা পাবেন না। এই ছিল রাইডিং জ্যাকেটের ব্যাপারে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর এরকম নিত্য নতুন আরও অন্য কিছুর ভিডিও যদি চেয়ে থাকেন অবশ্যই পেয়ে যাবেন। কমেন্ট সেকশনে আপনারা রিকোয়েস্ট করতে পারেন যে কোন ধরনের ভিডিও আপনারা আমার কাছ থেকে চান। আপনাদের অনেক সাড়া পেয়েছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং ভবিষ্যতেও থাকবেন আশা করি। এবং আমি মূলত আমার ইম্প্রুভমেন্টের জন্যই এই আমার ব্লগিং বলেন বা এগুলা বলেন আমি শুরু করেছি। আগের থেকে কিছুটা ইম্প্রুভমেন্ট করেছি আশা করি, আমার নিজের ইম্প্রুভমেন্টের জন্য, আমার কথাবার্তা, আমার লাইফস্টাইল চেঞ্জ করার জন্য আমার মূলত এখানে আসা, এটাই আমার মূল উদ্দেশ্য। তো আশা করি আমি আমার চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারবো, সেজন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।